কিছু কিছু মানুষের জীবনে ফেসবুক খোলাটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ফেসবুক খোলাটাই ভুল। সারাটা জীবন ধরে দিতে হয় ফেক আইডির মেসেজ মাশুল। বন্ধু তিন দিন তোর মেসেজ দিলাম সিন তো করলি না, বন্ধু তিন দিন রোজ রাতে চ্যাটিং করি ভোর বেলা তা ডিলেট করি, সে চ্যাটিং ইনবক্সে হয় না রে রাখা। আমাকে ব্লক করে চলে গেলি পরের ঘরে, স্ক্রিনশট দেখাবো সেটাও তো ফাঁকা, কারণ সে সকালবেলা তো ডিলিট করে রেখেছে যে অন্য কেউ যদি ফোন ধরে দেখে ফেলবে। রোজ রাতে চ্যাটিং করি ভোরবেলা তা ডিলিট করি, সে চ্যাটিং ইনবক্সে হয় না রে রাখা। আমাকে ব্লক করে চলে গেলি পরের ঘরে, স্ক্রিনশট দেখাবো সেটাও তো ফাঁকা। অঞ্জনা তোর সাথে ভিডিও কলে হইল না দেখা, অঞ্জনা তোর সাথে ভিডিও কলে হইল না দেখা। এটা মনির খান এভাবে গাইতেন। তারপরে একটা গান আছে, বন্ধু তিন দিন তোর বাড়িতে যাইলাম দেখা পাইলাম না। তো এই গানটা যদি এখনকার সময় ওই শিল্পী গাইতেন তাহলে কি গাইতেন? উনি গাইতেন, বন্ধু তিন দিন তোর মেসেজ দিলাম সিন তো করলি না, বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর মেসেজ দিলাম সিন তো করলি না, বন্ধু তিন দিন। এমবি কিনলাম 20 টাকা মিয়াদে শেষে সব ফাঁকা, এমবি কিনলাম 20 টাকা মিয়াদে শেষে সব ফাঁকা, ইন্টারনেটের 20 টাকা উসুল হইল না, বন্ধু তিন দিন। ও বন্ধু তিন দিন তোর মেসেজ দিলাম সিন তো করলি না, বন্ধু তিন দিন। ঠিক আছে, তারপরে মমতাজের, মমতাজ অনেক আগে একটা গান গেয়েছে, ওটা যদি মমতাজ এই সময় গাইতো তাহলে মমতাজ কিভাবে গাইতো? বন্ধু যখন ভিডিও কলে অন্যের সাথে কথা বলে, বন্ধু যখন ভিডিও কলে অন্যের সাথে কথা বলে, স্ক্রিনশট মাইরা ফেসবুকে ছাইড়া দেয়, ও বুকটা পুইড়া যায় জইলা যায় পরান্ডা পুইড়া যায়। বন্ধু যখন ভিডিও কলে অন্যের সাথে কথা বলে, বন্ধু যখন ভিডিও কলে অন্যের সাথে কথা বলে, স্ক্রিনশট মাইরা ফেসবুকে ছাইড়া দেয়, পরান্ডা পুইড়া যায় কলিজা জইলা যায় পরান্ডা পুইড়া যায়। এটা হলো মমতাজ গাইতো। আর আসিফের একটা গান ছিল, ও প্রিয়া তুমি কোথায়, আসিফ যদি এখন এই গানটা গাইতেন তাহলে আসিফ এভাবে গাইতেন, কারণ এখনকার যে যুগ জামানা ইন্টারনেটের যুগ সেটা গাইতেন। আমাকে মেসেজ দিয়ে অন্যকে সাথে নিয়ে টিকটক করে ছেড়ে দিলে, লাইক পেয়েছো ভালো তুমি আলে আর আলো, কমেন্ট করিয়ে শুধু নিলে, ও প্রিয়া ও প্রিয়া এসো সেটিং এ, ও প্রিয়া ও প্রিয়া এসো সেটিং এ। সুর যদিও হয়নি, আমি চেষ্টা করেছি, তো যাই হোক এটা সুর আরও ভালো হওয়ার দরকার ছিল, কিন্তু আমরা আরও ট্রাই করবো, যেহেতু আজকে প্রথম লিখেছি তো এই জন্যে একটু গানের সুরগুলো করতে কষ্ট হচ্ছে। তারপরে এবার আসি যে মানে আসলে অনেকেই গান মানে বিরহ পাওয়ার পরে যে ব্যথাটা প্রকাশ করে, সেই ব্যথাটা ঠিক এখনকার সময় প্রকাশ করতো এইভাবে। কিছু কিছু মানুষের জীবনে ফেসবুক খোলাটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ফেসবুক খোলাটাই ভুল। সারাটা জীবন ধরে দিতে হয় ফেক আইডির মেসেজ মাশুল, কিছু কিছু মানুষের জীবনে ফেসবুক খোলাটাই ভুল।
তার কারণ ফেক আইডিতে অনেকেই প্রেম করে ধরা খায়, তারপরে ব্ল্যাকমেইল করে, না হলে স্ক্রিনশট মেরে ছেড়ে দেবে। এই জন্যে এই গান গাইতো এখনকার সময়।